সবাইকে আমার একটি নতুন ব্লগে অনেক স্বাগত। সামনেই দুর্গা পুজো, তাই আকাশ পাতা সব কিছু যেন তুলি দিয়ে ছোঁয়া দিয়ে রাখা আছে। আকাশটা এত সুন্দর নীল আকাশ, ভেজা তুলো ছড়ানো মা আসছে, তার একটা অনুভূতি আগে থেকেই সবাই কত সুন্দরভাবে ফিল করতে পারে। আকাশটা দেখে মনটা যেন সমস্ত কাজকর্মের পরে একদম ভরে যায়, তাই না? আর এই ঘাসের মধ্যে কাশফুল, ছোট ছোট মিনি কাশফুল আমি তো এর নাম দিয়েছি, কি সুন্দর হাওয়াতে দুলছে। এক মনে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে মনটা একদম খুশিতে ভরে যায়। ওরা যেন ওদেরই একটা আলাদা ধ্বনি দুলতেই আছে একদিকে সবাই। জানলা দিয়ে তাকিয়ে থাকলে এগুলো দেখতে দেখতে এত ভালো লাগে, সব ক্লান্তি চলে যায়। ছোট ছোট ঘাসগুলোও বাদ নেই, তারাও কত সুন্দর সেজে উঠেছে, কত রং বেরঙের ফুলে দেখো, হলুদ কালারের ছোট ছোট ফুল ঘাসের মধ্যে এত সুন্দর লাগছে, সবাই যেন বলে দিচ্ছে যে মা আসছেন। আর কাঠগোলাপের গন্ধ, সে তো এত সুন্দর গন্ধ বেরোয় মন মাতানো, আর দেখতেও তেমনি শুভ্র। রঙ্গন ফুল কত ফুটেছে গাছে, ভর্তি হয়ে রয়েছে, কড়িগুলোও যেন আলাদা একটা সৌন্দর্য এনে দিচ্ছে। মা আসার আগে প্রকৃতি কিরকম সব কত সুন্দরভাবে সেজে উঠেছে, সবার মন খুশি, পশু পাখি মানুষজন সবাই খুশি। এরাও আর ঘরে নেই, বেরিয়ে নিজের মতো করে খেলা করছে, কত সুন্দর। পশু পাখি সবাই তো হচ্ছে মায়েরই সন্তান, তাই কেউ কেন ঘরে থাকবে। এরাও কত সুন্দর নিজের মনে খেলা করছে। আমাদের সোসাইটিতে ছিল দুর্গাপুজোর ফ্লেক্স উদ্বোধন, সামনেই দুর্গাপুজো তাই ফ্লেক্স উদ্বোধন হচ্ছে, তারই ছোট্ট একটি অনুষ্ঠান ছিল আজকে। আর ইনি তো একদম মানুষের গা ঘেঁষে বসে থাকতে ভালোবাসে, এর নাম হচ্ছে কালো ভুতু। এই যে আমাদের ফ্লেক্স লাগানো চলছে, লম্বা একটা সিঁড়ি নিয়ে ফ্লেক্সটা সবাই লাগিয়ে নিচ্ছে, সবাই ঘর থেকে বেরিয়ে এসছে। এখন থেকেই যেন পুজোর একটা আমেজ শুরু হয়ে গেল, সবাই সবার সাথে গল্প আড্ডা দিতে ব্যস্ত। আর ওই যে আমার কন্যাকে নামাইনি, সে ওখানে জানলা থেকে দেখছে কত লোকজন এসছে, সবাই সবার সাথে গল্পে এখন থেকেই মেতে গেছে। কারোরই আর অনুষ্ঠান পেলে ঘরে থাকতে কিন্তু একদমই ইচ্ছা করে না, এখানে ফ্লেক্স লাগানো কমপ্লিট হয়ে গেছে, এটা রোজ দেখবো। আর একটু একটু করে পুজোর দিন গুনবো, যে সামনেই পুজো আসছে, আর কিন্তু বেশি দিন নেই একদমই। বন্ধু বান্ধব মিলে কত রকমের খাওয়া দাওয়া মজা হই হুল্লোড় আড্ডা শুধু পুজোর দিনের জন্য সবাই এখন থেকে অপেক্ষা করছে। আর এই যে আমাদের কাকু চলে এসছে মিষ্টি দিতে, আমাকে দিয়ে উদ্বোধন করলেন মিষ্টির বাক্সটি, ফ্লেক্স লাগানো হয়েছে তার জন্য সবার একটুখানি মিষ্টি মুখ করে নেওয়া আর কি। আবার পরের দিন সকালবেলা এই ফুলগুলো থেকে চোখই সরছিল না, তাই একটুখানি ফুলগুলোর ভিডিও তুলেই নিলাম। ফুলগুলো তো যেরকম শোভা দিচ্ছে, বাট ফুলের কড়িগুলো এত সুন্দর লাগছে। আর আকাশটা একবার দেখো তোমরা সবাই, কোথাও মেঘ কোথাও সূর্যের আলো মাঝখান দিয়ে উঁকি মারছে, কি অপূর্ব তার শোভা। প্রকৃতি যেন একটা নতুন ছন্দ নিয়ে মাকে ডাকছে, মায়ের আহ্বান জানাচ্ছে। আজকাল তো সমস্ত কংক্রিটের জালে আর কাশফুল দেখাই যায় না, তাই ঘাসের মধ্যে এই ছোট্ট ছোট্ট মিনি কাশফুলগুলোই একটা আলাদা শোভা দিচ্ছে। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিনে।